হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনার জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি কিনতে চাই ইউটিউব চ্যানেলে। আপনারা যারা এখনো কিনতে চাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা কিন্তু এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি আজকে আবার আরেকটু নার্সারি ভিডিও করতে যাচ্ছি। আর কিনতে চাই ইউটিউব চ্যানেল আপনারা কি ধরনের কন্টেন্ট দেখতে চান সে বিষয়গুলো কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব ওই রিলেটেড ভিডিও তৈরি করার জন্য। তাহলে চলে আর কথা না বলি আমরা মূল ভিডিওতে চলে যাই। মূলত সৈকত আজকে আমাকে হেল্প করবে গাছের পরিচিতি দেওয়ার জন্য এবং এই গাছগুলার প্রাইস দেওয়ার জন্য। আর সৈকত প্রাইসগুলো এরকম ভাবে দিবা যাতে ফাইনাল প্রাইস হয়, হ্যাঁ, খুব বেশি যাতে নেগোসিয়েশন করতে না হয় মানুষের। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, তুমি কোন দিক থেকে শুরু করবো বলো। আর এক মিনিট এক মিনিট, তুমি আগে লোকেশনটা বলে দাও আর তোমাদের নার্সারির নামটা কি এটা বলে দাও, যারা আসতে মানে কিনতে চায় ওদের যাতে আসতে সুবিধা হয়। লোকেশনটা মনে হচ্ছে কাঁচা বাজার। আমাদের লোকেশন হলো কাঁচা বাজার, আজিমপুর কাঁচা বাজার। ওকে, আমাদের নার্সারির নাম হলো সিফাত নার্সারি। সিফাত নার্সারি, হ্যাঁ, সিফাত নার্সারি। আচ্ছা, এই হচ্ছে লোকেশন। তারপর দর্শক আমি ওনাদের কন্ট্যাক্ট নাম্বার সহ অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, স্ক্রিনও থাকবে, আপনারা চাইলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে গাছগুলো কালেক্ট করতে পারেন বা সরাসরি ভিজিট করতে পারবেন আপনারা। ওকে, আমরা এখন গাছগুলো দেখবো। তো সৈকত আমরা কোনগুলো দিয়ে শুরু করবো, পাতাবাহার ঝাউ থেকে শুরু করি। আচ্ছা ঠিক আছে, এটা কি গাছ? এটা ভাই হলো ঝাউ গাছ। ঝাউ গাছ না, আপনার টপ সহ যেগুলো আছে এগুলো পড়বে আপনার। ও আচ্ছা, এই টপ সহ? টপ সহ, হ্যাঁ। কত ইঞ্চি টপ এটা? এটা মনে হয় 8 ইঞ্চি না 10 ইঞ্চি হবে, 10 ইঞ্চি কি 12 ইঞ্চি। আচ্ছা 12 ইঞ্চির মতো হবে। এটার প্রায় টপ সহ কত পড়বে? টপ সহ গাছ এগুলো পড়বে, ঝাউ গাছ পড়বে 500 টাকা টপ, 500 টাকা করে। আচ্ছা, আর টপ ছাড়া যেগুলো পলিতে আছে এগুলো, এই যেগুলো এগুলো পড়বে আপনার 400 টাকা আছে। টপ ছাড়া আছে এগুলো বড়গুলো যেগুলো, এগুলো আপনার 600 টাকা আছে। 600 টাকা পড়বে, মানে সর্বনিম্ন 500 টাকা রাখা। আচ্ছা, আমরা একটু এভারেজ বলে দাও, এখানে তো ঝাউ গাছ অনেকগুলো আছে, এর মধ্যে মানে সর্বনিম্ন প্রাইস কত আছে আর সর্বোচ্চ প্রাইস কত আছে একটু বলে দাও। সর্বোচ্চ ভাই সাইজ আছে আপনার 600 টাকা, আর সর্বনিম্ন আছে আপনার 400 থেকে 450 টাকা সর্বনিম্ন। আচ্ছা, সর্বনিম্ন 400 এর মধ্যে নিতে পারবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই ছিল ঝাউ গাছ। ঝাউ গাছ, তারপর আমরা কি দেখব? লাকি বাম্বু। লাকি বাম্বু দুইটা কালার আছে। আচ্ছা, একটা গাছ আমরা একটু উঠে দর্শকদের দেখাই। দর্শক, এই হচ্ছে লাকি বাম্বু। এটা কি মূলত বারান্দার জন্য পারফেক্ট? এগুলো রুমে থাকবে। রুমে কি রোদ্র না পাইলে কি কিছু হবে না? সমস্যা হবে না। আচ্ছা, তার গ্রেট। এগুলো প্রাইস গুলো কিরকম পড়ে? এগুলো ভাই ছোট প্যাকেট গুলো 60 টাকা থেকে 70 টাকা, মানে এই সাইজ গুলা। ওকে, আর এগুলো পড়বে আপনার 120 টাকা করে। 120 টাকা, আচ্ছা, মানে ছোট গুলা 50 থেকে 60 টাকার মধ্যে কিনা যাবে, আর বড় গুলা 150-200 পর্যন্ত যাবে। হ্যাঁ, 150 থেকে 200 টাকা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, মানে সাইজ ওয়াইজ প্রাইসটা ইয়া করবে, ওঠানামা করবে। হ্যাঁ, ওঠানামা করবে সাইজ বাই সাইজ। আচ্ছা, তারপর আমরা কি দেখবো? এটা কি? এটা ভাই পাতাবাহার, চিরুনি পাতাবাহার বলা হয় এটাকে। এটাকে চিরুনি পাতাবাহার বলা হয় না, চিরুনি পাতাবাহার। এটা কি ইনডোরে ইউজ করা রাখা যাবে? ইনডোর হবে। আচ্ছা, একটা না যদি ইনডোরে রাখে সেক্ষেত্রে কালার নষ্ট হওয়ার চান্স আছে নাকি মাঝে মধ্যে রোদ দিতে হবে? মাঝে মধ্যে একটা রোদ দিতে হবে বা মাসে একবার দিলে সমস্যা হবে না। আচ্ছা, মাঝে মাঝে দিলে কালারটা ঠিক থাকবে? ঠিক থাকবে। আচ্ছা ঠিক আছে, এইটা টপ সহ প্রাইস কত? এটা টপ সহ প্রাইস পড়বে আপনার 700 টাকা। 700 টাকা, হ্যাঁ 700 টাকা। বেশি হয়ে যায় না, কমানো যায় না, কম হবে। আচ্ছা দর্শক, আপনার আইসি একটু নেগোসিয়েশন করলে হয়তো কিছুটা কমবে, কিছু কমবে, হ্যাঁ, ওটা সমস্যা না, সরাসরি আপনি আসতে পারবেন, কমাইতে পারবেন। সো দেন আমরা চলে যাচ্ছি। এটা হলো ইনডোর খেজুর গাছের মতো হয় পাতাবাহার। এক্চুয়ালি এর নাম কি, এক্স্যাক্ট নামটা কি? আচ্ছা, এটা খেজুর গাছের মতো দেখতে, আমরা ইনডোরে যে গাছগুলো দেখি মানে সাজানোর জন্য ইউজ করা হয় এটা হচ্ছে সেই গাছ, আমি নিজেও নাম জানি না। এটা প্রাইস কিরকম পড়বে? এগুলা পড়বে ভাই 400 টাকা করে। 400 টাকা, 400 টাকা 500 টাকার মধ্যে পড়বে, টপ ছাড়াই? টপ ছাড়াই। আচ্ছা, যদি কেউ টপ ইনক্লুডিং করে সে ক্ষেত্রে টপের দাম এক্সট্রা দিতে হবে? এক্সট্রা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা টপের উপর ডিপেন্ড করবে কি ধরনের টপ নিতে যাচ্ছে। আচ্ছা, তারপর আমরা কোনটা দেখব? আচ্ছা, এই পাশটা শেষ করে দেই, এই পাশটা শেষ করি। এগুলো ভাই পাতাবাহার, এখানে বিভিন্ন মানে প্রজাতি পাতাবাহার আছে। এই যে একটা আছে বড়, এটাকে কি বলে? এটাকে ভাই বলা হয় কলসি পাতাবাহার, যেটাকে বল কলসি পাতাবাহার বলা হয়। এটা কলসি পাতাবাহার, হ্যাঁ। আচ্ছা, এটা এটা প্রাইস কিরকম পড়বে? এটা পড়বে ভাই 200 থেকে 250 টাকার মধ্যে। 200 থেকে 250 টাকা, আচ্ছা, হ্যাঁ। তারপরে আর এই এইগুলা চিকন পাতা যেগুলো আছে,
এগুলো এরকম আছে 100 150 আছে 200 আছে আচ্ছা अराउंड 100 থেকে শুরু করে একটু বাড়বে এটা সাইজের উপর ডিপেন্ড করবে ডিপেন্ড করে আচ্ছা তারপরে তারপরে এটা আপনার এটা কি এটা পাতাভার সিস্টেম কিন্তু এটা আচ্ছা এটা দুইটা কালার না মানে উপরে গ্রিন নিচে হচ্ছে রেডিশ টাইপের আচ্ছা রেড আচ্ছা এটা আপনার এটা নাম কি এটা পাতাভার সিস্টেম এটা আপনার রাখতে হবে বারান্দায় বারান্দা মানে রোদ লাগবে হ্যাঁ রোদ লাগবে হালকা রোদ লাগবে এটা প্রাইস কি রকম পড়বে এগুলার প্রাইস পড়বে আপনার 300 400 এরকম করে পড়বে 300 400 টাকা বেশি হয়ে যায় না না ভাই ঠিক আছে এটা আনকমন কালার এটা আচ্ছা ধরে নিলাম যে 200 টাকা থেকে 300 400 এর মতো যাবে আর কি আচ্ছা ঠিক আছে তারপর তারপর আমরা কোনটা দেখব এটাও পাতাবাহার আচ্ছা ঠিক আছে এটা পড়বে ভাই আপনার 200 টাকা সুন্দর আছে অনেক সুন্দর একটা গাছ অনেকটা বনসাই এর মতো কিন্তু লাগছে বনসাই টাইপের হইছে এটা হ্যাঁ এটা অনেক সুন্দর হয়ে গেছে এটা এটা প্রাইস কি রকম এইগুলা পড়বে আপনার 150 টাকা আছে 150 টাকা গুড়া 150 টাকা থেকে 200 টাকার ভিতরে এটা ভালো আছে আর এটার নামটা কি এটা পাতাবাহার আচ্ছা পাতাবাহার एक्चुअली এর অনেকগুলো প্রজাতির হয় সবগুলোর নাম মনে রাখা সম্ভব না সম্ভব হয় না ভাইয়া আচ্ছা তারপরে কি দেখব এটাও কলসি পাতাবাহার যে ওখানে দেখাইছিলাম বড় হ্যাঁ 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 ওটা বড় এটা ছোট সাইজ এটা ছোট সাইজটা আচ্ছা ঠিক আছে এটা তো দেখাইছি অলরেডি আর কি পাতাবাহার আছে যেগুলো আমরা দেখাইনি এই যে ভাই আপেল পাতা বলা হয় এটাকে আচ্ছা এটা এটাও পাতাবাহার আপেল পাতাবাহার বলা হয় এটাকে ওকে এগুলো কি ইনডোরে রাখা যাবে নাকি এটা আউটডোর আউটডোর ইনডোর দুটো জায়গায় রাখতে পারবে ইনডোরে কালার নষ্ট হয়ে যাবে না একটু কালার নষ্ট হতে পারে আচ্ছা এটা ইনডোরের জন্য না এটা আউটডোরে বারান্দা বা ছাদের জন্য হতে পারে হ্যাঁ এটা প্রাইসটা কি রকম এগুলো পড়বে আপনার 300 টাকা 300 টাকা করে আচ্ছা अराउंड 300 টাকা কম বেশি হতে পারে তারপরটা এটা গেল আপনার নিমজুরি বংশাই বংশাই হ্যাঁ নিমজুরি বংশাই আচ্ছা এটা পড়বে ভাই 600 টাকা 600 টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপর আমরা কি দেখব আরে ভাই ফুল গাছ পানি এটাকে পানিকা ফুল বলা হয় পানি ক্রাফট হ্যাঁ এগুলো কত গোড়া এগুলো তো টপ ছাড়া না টপ ছাড়া এগুলো 250 টাকা করে পড়বে 250 টাকা গোড়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে কি দেখব আমরা মানি প্ল্যান্ট আছে যে এটা এই এই প্ল্যান্টগুলো মূলত বারান্দার জন্য পারফেক্ট গ্রিলে উঠা দিলে তারপরে পাতাবাহার আর কোন ক্যাটাগরি আছে এই যে এটা মনে দেখাইছি নাকি আমরা না এটা দেখাই না এটাকে ফাইটার বলা হয় ফাইটার হ্যাঁ এগুলো এটা দাম রেট পড়বে হলো 60 টাকা 60 টাকা করে আর এটা হলো আপনার থাই মানে ওটা থেকে একটু বড় পাতা না মানে মোটা মোটা পাতা এটার প্রাইস কত এটা প্রাইস পড়বে 120 টাকা 120 টাকা আচ্ছা ঠিক আছে রে কি কাজ বলে পাম কি ভাই ইরিকা পাম হ্যাঁ পাম ইরিকা পাম 100 টাকা আছে মানে লোয়েস্ট প্রাইস কত 150 টাকা 150 টাকা থেকে শুরু আচ্ছা বড়গুলা কি দাম কি আরো বাড়তি হবে বড়গুলার আচ্ছা ঠিক আছে লোয়েস্ট যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু 150 টাকার মধ্যে পাওয়া যাবেন আর বড় হলে প্রাইসটা আরো বেড়ে যাবে আচ্ছা ঠিক আছে তারপর আর কি দেখব আমরা এটাকে ট্যালেন্ট বলা এগুলো আপনার 100 টাকা থেকে আপনার 120 টাকা পর্যন্ত আছে আবার আরো কমও পাইতে পারে 50 টাকা 60 টাকার ভিতরে আচ্ছা এটা মনে হয় ইনডোর প্ল্যান্টের মতো লাগতেছে ইনডোরে থাকবে এগুলা আচ্ছা ঠিক আছে আর এটা সবাই চিনে এটাকে এটার নাম হচ্ছে অ্যালভেরা আর বাংলাতে মনে হয় ভিত্তকমল বলে মেবি আচ্ছা এই এটার প্রাইস কত 200 টাকা থেকে শুরু 200 টাকা থেকে ছোটগুলো ছোটগুলো 50 টাকা করে আচ্ছা 50 টাকা থেকে 200 250 দুই জাতের আছে 200 250 এর মধ্যে কিনতে পারবেন তাই তো তারপরে এগুলো টগর 12 মাসই ফুল ফুটবে এগুলো ফুল গাছ হ্যাঁ ছোট একটু উপরে উঠানো যায় না দিগা দাও ছোট গুলা 50 টাকার মধ্যে পেয়ে যাবে আচ্ছা ওকে তারপর এগুলো ভাই বাঁশ কি বাঁশ বলে এগুলো আগে এগুলো তো এটা চাইনিজ ইসের মতো লাগতেছে চাইনিজ বাঁশ ভাই ভাই এই যে এটা আচ্ছা চাইনিজ বাঁশ হলো যে এটা ও এইটার পাতাগুলো অনেক বেশি মানে চিকন টাইপের
কালারফুল ফটো কালারফুল ওকে এই চাইনিজটা কত করে রাখবো চাইনিজ এগুলা পড়বে আপনার এগুলো রেট বেশি কত করে अराउंड কি 100 150 200 এরকম 250 টাকা থেকে শুরু মনে হয় এটা আচ্ছা 250 টাকা থেকে শুরু আচ্ছা এটার প্রাইস কত আর এটার প্রাইস পড়বে হলো 150 টাকা 150 টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবারে বট গাছের প্রাইস কত এর দেশি বট গাছ এর দেশি বট গাছ আচ্ছা এর প্রাইসটা কত সরি এটা পড়বে হলো 8000 টাকা 8000 টাকা পড়বে এটা 8000 টাকা আচ্ছা আর একটা কোশ্চেন আমার এটা কি বীজ থেকে করা নাকি কলপ দেওয়া লাগবে কলপ থেকে করা হয়েছে এটা কলপ থেকে আচ্ছা ঠিক আছে তারপরে এটা হলো চাইনিজ বট চাইনিজ বট হ্যাঁ এটা পড়বে 3000 টাকা 3000 টাকা হ্যাঁ বংশ এগুলো তো সহ টপ সহ না হ্যাঁ এটা টপ সহ যেগুলো কি বনসাই করা নাকি হ্যাঁ বনসাই করা ভাইয়া এইজন্য একটু দর্শকদের দেখাই দেই এটা যে বনসাই তো দেখাই না একটু কনফিউশন পড়ে এগুলো বনসাই টাইপের আচ্ছা এগুলো কিন্তু বনসাই করা এইজন্য কিন্তু দামটা বেশি ওকে দেন আমরা কি দেখব এখানে লেবু দেখতেছি লেবু হ্যাঁ এগুলো কি লেবু সিল্কেস আছে কাগজি আছে কোনটা সিল্কেস কোনটা সিল্কেস হলো এই যে এটা এটার প্রাইস কি রকম পড়বে সিল্কেসের ড্রাম নিলে আপনার পড়বে 1800 টাকা করে আছে মানে ড্রাম সহ ড্রাম সহ 1800 আছে আরো বেশি আছে আচ্ছা ড্রাম সহ পড়বে 1800 টাকা হ্যাঁ আর এটা হলো কাগজি অলরেডি লেবু কিন্তু গাছে প্রচুর আর কাগজি কত গুড়া কাগজি এটা পড়বে হলো আপনার 1600 টাকা করে 1600 টাকা স্টপ সহ আচ্ছা ঠিক আছে এই হাফ বস্তা এটা আচ্ছা ঠিক আছে এটা কি এটাকে পাতা বা ইয়া বলা হয় ইনডোর প্ল্যান্ট এগুলো আচ্ছা এটার প্রাইস কি রকম পড়বে টপ সহ এগুলো পড়বে আপনার 900 টাকা করে 900 টাকা করে পিস টপ সহ টপ সহ আচ্ছা ঠিক আছে আমরা এবার ফলের দিকে আর আসি যেটা কি ফল আছে এগুলো তো লেবু अराउंड এগুলো তো সেম প্রাইজের মধ্যেই সেম প্রাইজের ভিতরেই এগুলো সেম লেবুই হ্যাঁ কাগজি আছে কাটা মেহিন আছে এগুলো কিন্তু মোটামুটি ড্রামের মধ্যে করা এগুলো ছাদের জন্য বেস্ট হবে তাই তো হ্যাঁ ছাদের জন্য বেস্ট আচ্ছা তারপর আমরা কোন ইসে যাব আমরা কি এই পাশে ফল আছে আর হ্যাঁ আমরা এই জায়গায় ফলগুলো দেখি হ্যাঁ ঢুকে যাও আচ্ছা দেখে ভিতরে চলে যাই এটা কি গাছ দে ফুল গাছ দে কি ফুল যেটা হলো মাইকের মতো ফুটে ওটা আচ্ছা এটার প্রাইস কত এটা পড়বে ভাই চাইনিজ টা এটা এটা পড়বে 150 টাকা 150 টাকা পিস আচ্ছা আর এইটা তো মানে ডালিম গাছ নাকি হ্যাঁ এটা ডালিম গাছ আচ্ছা ডালিম গাছের প্রাইস কত এটা পড়বে ভাই 350 টাকা 350 টাকা আর এটা হচ্ছে সবেদা থাই সবেদা এগুলো এটার প্রাইসটা কি রকম পড়বে এটার প্রাইস পড়বে আপনার 500 টাকা করে 500 টাকা 500 থেকে 600 টাকার ভিতর পড়বে অলরেডি কিন্তু ফুল আইসা পড়ছে কিছুদিনের মধ্যে হয়তো সবেদা ধরবে হ্যাঁ এই যে অলরেডি আইসা পড়ছে ফল এটা অনেক রিজনেবল আছে আচ্ছা পরেরগুলো তো সবই দেই এগুলো প্রাইস अराउंड 400 500 মধ্যে পড়বে ছোটগুলো আছে ছোটগুলো কত গুড়া ছোটগুলোর ভিতরে এরকম 300 400 500 এরকম করে পড়বে আচ্ছা এগুলো তো ফুল আছে এগুলো কলপ দেয়া তো এইজন্য সবগুলোতে মোটামুটি আপনারা ফুল পেয়ে যাবেন ফল পেয়ে যাবেন এই যে চেরি ফল চেরি ফল 12 মাসে চেরি আচ্ছা এটার প্রাইস কত চেরি চেরি এগুলো পড়বে আপনার 500 টাকা করে পড়বে 500 টাকা মানে যেটা বড়টা পড়বে 500 টাকা ছোটগুলো আছে 250 আছে 300 আছে আচ্ছা ম্যাক্সিমাম আপনারা 500 টাকার মধ্যে পাবেন এবং মিনিমাম হয়তো 200 250 এর মধ্যে পাওয়া যাবেন সাইজ বুঝা এই যে বিলম্ব এই যেগুলা বিলম্ব এটা একটা টক জাতীয় ফল আপনারা অনেকে হয়তো চিনেন এটা প্রাইস কত গুড়া এটা 200 টাকা করে পড়বে 200 টাকা পিস 200 থেকে 150 টাকার ভিতর পড়বে আচ্ছা 150 থেকে 200 টাকার মধ্যে আপনারা বিলম্ব গাছটা পেয়ে যাবেন তারপর কি আছে এটা কি এটা হলো আতা ফল আতা ফল না এই যে ফুল ধরে আছে ফল ছেড়ে দিবে হ্যাঁ অলরেডি কিন্তু ফুল আছে এটার প্রাইসটা কত ড্রাম সহ এটা হ্যাঁ এটার প্রাইসটা কত এটার প্রাইস পড়বে আপনার 1800 টাকা 1800 টাকা আচ্ছা তারপরে এটা কি এটাও বিলম্ব বিলম্ব আচ্ছা তাহলে আর জিজ্ঞেস করলাম না এটা শেষ এখানে লেবু গাছ আছে আচ্ছা এটা কি গাছ ছিল এটা ভাই পাতাবার সিস্টেম মানে এটা ফল গাছ না না এটা ফুলও ফুটবে এটাই সুন্দর লাগে এগুলো কি কালারের ফুল হয় এটা এটা মানে লাল কালারের ফুল ফুটে রেড হ্যাঁ এটা এটা প্রাইসটা কি রকম এটা পড়বে হলো আপনার 1200 টাকা করে 1200 টাকা ড্রাম সহ হই আছে না আছে হ্যাঁ ওকে আচ্ছা এবার আমরা পেয়ারা গাছ দেখি হ্যাঁ পেয়ারা গাছ পেয়ারা গাছ ছোটগুলো কত গুড়া এই যে লাল লাল জাত দুই আইটেমের আছে তিন আইটেম তিন থেকে চার আইটেমের আছে গাছ লাল বলতে এটা কি পেয়ারা গুলো ভিতরে লাল হবে ভিতরে লাল উপরে লাল দুটো সাইডেই হবে আচ্ছা ঠিক আছে এগুলো পড়বে 250 টাকা করে 250 টাকা এই যে এটাও 250 টাকা পড়বে এটা কিন্তু পেয়ারা ধরা আছে দেখা যাচ্ছে এই যে পেয়ারা গাছই আছে তো ফুল আছে 12 মাসই হবে এগুলা এগুলা কত করে পড়লা
মানে উপরে সবুজ হবে ভিতরে লাল, ভিতরে লাল হবে যে দুইটা পেয়ারা ধরে আছে এটার এটা প্রাইস কিরকম পড়বে? এটা ভাইয়া প্রাইস পড়বে 700 টাকা করে, 700 টাকা, হ্যাঁ 700 থেকে 750 টাকার ভিতরে পড়বে। আচ্ছা একটা আছে মানে এই গাছ আরো আছে স্যাম্পল দেখাই লাগবে। আচ্ছা আমরা ইয়াটা রংগনটা দেখি, রংগন এর প্রাইস কিরকম পড়বে? এটার প্রাইস পড়বে আপনার 200 থেকে 800 টাকা। আচ্ছা 200 থেকে 800 টাকা হচ্ছে রংগন, হ্যাঁ। দেন আমরা চাইনিজ রংগন আছে আবার, জবা 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 কত করে পড়বে? এটা কি জবা? এটা ভাই ইন্ডিয়ান জবা, ইন্ডিয়ান জবা। এটা কালারটা অনেক সুন্দর পিঙ্ক টাইপ, পিঙ্ক পিঙ্ক টাইপ হবে, কালার একটাই হয় এটার, অনেক সুন্দর একটা কালার। এটার প্রাইস পড়বে 300 টাকা, 300 থেকে 350 টাকার ভিতরে পড়বে। 300 টাকার মধ্যে পড়বে এটা, কালারটা কিন্তু পিঙ্ক, অনেক অনেক সুন্দর একটা কালার। এর থেকে কমে যদি চায় 200 250 টাকার মধ্যে চায় তার পাওয়া যাবে। আচ্ছা এটা সাইজ ছোট বা কলাপ দেওয়া হইতে পারে তাই তো? হ্যাঁ। আচ্ছা আমরা তারপর ওইদিকে চলে যাই আর কি গাছ আছে দেখাই দিই। এটা হচ্ছে আঙ্গুর গাছ, হ্যাঁ আঙ্গুর গাছ, হ্যাঁ আঙ্গুর গাছ। এটা সাদাটা, সাদাটা হোয়াইট আঙ্গুর, হ্যাঁ। আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে? এটার প্রাইস পড়বে 8 থেকে 900 টাকার ভিতরে, 800 টাকার মধ্যে আপনারা হোয়াইট আঙ্গুরটা পেয়ে যাবেন। এই হচ্ছে আঙ্গুর গাছ। আর কি আছে? এই যে সাইডার আম, এটা কি? এটাও আঙ্গুর সাদাটা, এটা সাদাটা, হ্যাঁ ওই রেডি পড়বে সেম। আচ্ছা ঠিক আছে। আর কি আছে? এটা হলো আপনার ইয়া আম, আমলকি, আমলকি। এটা কত পড়বে? এটা পড়বে 500 টাকা, 500 টাকা। এসা হ্যাঁ বড় আছে এটা, হ্যাঁ অনেক বড় আছে সাইজে। এই হচ্ছে ডালিম গাছ, একটা দেখতেছি ডালিম আছে গাছে। এই যে তাহলে লাগবে না, আমি দেখে ফেলছি, সমস্যা নাই। এটা প্রাইস কিরকম পড়বে? প্রাইস এটা পড়বে আপনার 1200 টাকা করে পড়বে, 1200 টাকা ড্রাম সহ। এটা ছাদের জন্য পারফেক্ট। আচ্ছা এরপর আমরা আম গাছ দেখি, হ্যাঁ হ্যাঁ আম গাছ। এটা কি আম? বালি ফোর্ড বলা হয় এটাকে, 12 মাসি আম, 12 মাসি ধরবে, হ্যাঁ। এটা কোন দেশের মূলত? এটা মানে বাইরেরটা। আচ্ছা এটার প্রাইস কিরকম পড়বে? এটার প্রাইস পড়বে আপনার 1800 টাকা করে, 12 মাসি ধরবে, 1800 টাকা না, হ্যাঁ। এখান থেকে ফুল সেটে মনে করেন যে আবার ফল ধরবে। আচ্ছা এর মধ্যে অনেকগুলাই আছে, এটা কিন্তু মোটামুটি 12 মাসি আম ধরে। এটার আরো জাত আছে, আরো আরো গাছ আছে। আচ্ছা তারপর আর কি আম আছে? এটা কি? এটা রূপালি আম, 12 মাসিটা আম, রূপালি না, হ্যাঁ 12 মাসিটা আম রূপালি। এটা কিন্তু একটা মজার আম, ড্রামে, হ্যাঁ ড্রামের। এটার প্রাইস কিরকম পড়বে? এটার প্রাইস পড়বে ভাই 3000, 3000 টাকা না, একটা। আর এখানে একটা আছে রূপালি, এটারও ফুল সলট আছে, হুম। এটা থেকে একটু ছোট সাইজ, এটা কত পড়বে? একই একই পড়বে না, একই রেডের ড্রাম তো বড়ই, হ্যাঁ ড্রামই বড়। আচ্ছা ড্রাম বড় আছে এবং নিচে সেম অবস্থা, উপরে একটু গ্রোথটা কম, এটার মানে ছড়ানো আর কি না। আচ্ছা এখানে একটা আম গাছ আছে অলরেডি, কিন্তু একটা আম আছে। এটা প্রাইস কত পড়বে? এটা পড়বে 700 টাকা করে, 700 টাকা পড়বে। এটা কিন্তু টপ ছাড়া, আপনারা টপ একটা চাইলে ইনক্লুড করে নিতে পারেন বা ড্রামে করে নিতে পারেন। আচ্ছা তারপর আমরা কোথায় যাব বলো, কোনটা দেখব? যে মালটা কমল আছে এখানে, মালটা, মালটা অ্যাকচুয়ালি মালটার তো অনেক গাছ আছে এখানে, তুমি একটু মানে মিনিমাম রেঞ্জ থেকে ম্যাক্সিমামটা বলে দাও, কারণ মালটা কিন্তু প্রায় ম্যাক্সিমাম গাছে কিন্তু মালটা ধরাও আছে। এই যে মালটা ধরা আছে, এইগুলা কি দেশি নাকি কয়েন মালটা বলা হয় এটাকে? মিষ্টি হবে, ধরা আছে যে, এটা তো মানে গ্রিনি গ্রিনি থাকে মানে সবুজই থাকে না, না কমলা কালার হবে। আচ্ছা এটার প্রাইস কত? আপনার সর্বনিম্ন আছে 700 টাকা থেকে শুরু, 1200 আছে, 1300 আছে। আচ্ছা 700 থেকে 1200 1300 মধ্যে আপনারা মালটার গাছগুলো সাইজ ওয়াইজ পেয়ে যাবেন, হ্যাঁ মালটা। আচ্ছা ঠিক আছে তারপর আমরা কোথায় দেখব আর কি দেখব? এই যে এটা হলো অলবরই, অলবরই অনেকে আবার টলকো বরই মানে বিভিন্ন নামে, কিন্তু এটা অনেক জায়গায় অন্য বিভিন্ন নামে পরিচিত এটা, হ্যাঁ। এটা প্রাইসটা কত? এটা প্রাইস পড়বে 1200 টাকা করে, 1200 টাকা। এটা কিন্তু টক একটা ফল, হ্যাঁ টক, চাইনিজ কমলা যেটা ভাই, চাইনিজ কমলা, হ্যাঁ। এই যে কমলা কিন্তু আছে অলরেডি, ধরে আছে গাছে কমলা ভর্তি, এই যে নিচেও আছে। এটা প্রাইস কত পড়বে? এটা 800 টাকা করে পড়বে, 800 টাকা পড়বে এটা। আচ্ছা তারপরে এটা কি? এটা বলকামিনী বলা হয় এটাকে, বলকামিনী, বংশাই, বংশাই। আচ্ছা বংশাই, বংশাই টাইপের আর কি কিছু একটা, আমি জানি না এটা কি। সেটার প্রাইসটা কত পড়বে? এটা পড়বে ভাই 900 টাকা করে, 900 টাকা, হ্যাঁ। এগুলো বাড়বে কম, চাইনিজটা মানে বাইরে। আচ্ছা ঠিক আছে,
আর এটা কি? এটা ভাই কাট গোলাপ, বড়টা আছে ছোটটাও আছে, কাট গোলাপ। কাট গোলাপ, হ্যাঁ। এটা কি মানে ফল? ফুল। ফুল, আচ্ছা ঠিক আছে। এটা কত পড়ে? বড় আছে ছোট আছে, বড়গুলো পড়বে 700 টাকা করে, ছোট গুলো পড়বে আপনার 350 টাকা করে। আচ্ছা, এটা হচ্ছে বড়গুলো 700, আর ছোট গুলো 350, 300 মধ্যে পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। বেলি, এগুলো হচ্ছে বেলি ফুল। বেলি ফুল অ্যারাউন্ড মেবি রাই বেলিও আছে, দেশি বেলিও আছে। রাই বেলি ফুল হবে বড়। ওকে, এগুলোর প্রাইস পড়বে আপনার 400 থেকে 450 টাকার ভিতর রাই বেলিটা। আচ্ছা, দেশিটা? আর দেশিটা আপনার 300 থেকে 200 টাকার ভিতর পেয়ে যাবে। আচ্ছা, 200 টাকা সাইজ ওয়াইজ 150-200 টাকার মধ্যে দেশিটা পেয়ে যাবেন। এই যে দেশিটা, এই যে কলি দেখেন, এটা সিজনাল, দেশিটা সিজনাল। হ্যাঁ, মানে সিজন ছাড়া কিন্তু ইয়া ফুটবে না। আর রাই বেলি আপনার 12 মাসই ফুল ফুটবে। আচ্ছা, এখানে তো শেষ। এবার গোলাপ দেখে যাই আমরা। হ্যাঁ, এটা কি? কামিনী। কামিনী কত গুড়া? কামিনী আপনার 150 টাকা করে। 150 টাকা গুড়া, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এটা আপনার পানিকা ফুল, আপনার মেজেন্ডা কালার, আর দুটা কালার আছে, একটা গোলাপি কালার, একটা মেজেন্ডা কালার, একটা বেগুনি কালার, এই দুটা কালার। এটা প্রাইস কত? এটার প্রাইস আছে 200 টাকা 800 টাকা থেকে। আচ্ছা, 200 টাকা অ্যারাউন্ড। আচ্ছা, এবার আমরা গোলাপ দেখি কিছু। হ্যাঁ, এই গোলাপগুলোর প্রাইস কত? 300 আছে, 250 আছে। এটা কি এই ছোট সাইজেরই হয়? বড় হবে। পাপড়ি পড়ে গেছে না? হ্যাঁ, পাপড়ি ঝরে গেছে। আচ্ছা, পাপড়ি মনে ঝরে গেছে, এইজন্য ছোট লাগছে। দুই দিন আগের ফুল তো এগুলা। আচ্ছা, এটা প্রাইস কত? 250 থেকে 300 টাকা। আচ্ছা, আর এটা, এটা মনে একটা পিঙ্ক কালার না? হ্যাঁ, এটা পিঙ্ক কালার, একই পড়বে। আচ্ছা, 250 থেকে 200, মানে অ্যারাউন্ড এগুলোর প্রাইস 200 টাকা কাছাকাছি, তাই তো? 200-250 মধ্যে কাছাকাছি। এগুলো ভাই বাদাম রেড, এই হচ্ছে আপনার পিঙ্ক কালার গোলাপ, আর এটা হচ্ছে রেড কালার, আর এটা হচ্ছে ইয়েলো কালার গোলাপ। হ্যাঁ, ইয়েলো কালার। তো এই কালারের কালেকশন করে এখানে পাওয়া যাবেন আপনারা। এই যে একটা বড় মোটামুটি বড় টাইপের আছে, এটা কিন্তু রেড, ওই পাশে তো হোয়াইটিশ টাইপের আছে, আর এইটা এই যে হোয়াইটিশ গোলাপটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই ছিল মূলত গোলাপের কালেকশন। এগুলো ভ্যারাইটি গোলাপ আছে, আপনারা আপনারা দেখে নিন। আচারে গোলাপও আছে এখানে। এটা কি? বাগান বিলাস, দুটা কালারের ফুল ফুটবে। এই একটা গাছে দুটা কালারের ফুল ফুটবে? এটা সাদা, এই সাদা, এই আরেকটা আছে পিঙ্ক কালার। পিঙ্ক কালার, দুটা কালারের ফুল ফুটবে। আচ্ছা ঠিক আছে, এটা প্রাইসটা কিরকম পড়বে? এর প্রাইস পড়বে আপনার 700 টাকা করে 800 টাকা করে, এরকম 700 টাকা করে পড়বে না? হ্যাঁ, সুন্দর আছে। আর ওটা ছোটটাও আছে, এই যে গাছ, ওটা ছোটটাও আছে, বাগান বিলাসের, বাগান বিলাসের ওই জাতের। আচ্ছা, এই ছোটটা কত? এটা পড়বে ভাই 250 টাকা করে। 250 টাকা, আচ্ছা, এটা কম আছে, 200 থেকে 800 টাকা। এটা কি? এটা কাঠ গোলাপ ভাই, ছোটটা। এই এই ফুলের কিন্তু অনেক গন্ধ, ঠিক আছে, গাছগুলো অনেক বড় হয় এবং প্রচুর গন্ধ এই গাছগুলোর। আমি ছোটবেলায় গাছগুলো অনেক দেখছি, ওইটাতে চিনি না, এই জায়গায় এসে চিনছি, অনেক সুন্দর গন্ধ বের হয়। আচ্ছা, এটা গেলো, এটার প্রাইস গুলো কত করে? ছোট গুলো এগুলো 300 থেকে 350 টাকা পড়বে। আচ্ছা, আর এটা কি? এটা কনক চাপা। কনক চাপা, হ্যাঁ। এগুলো প্রাইস কিরকম পড়বে? এগুলো 800 থেকে 900 টাকার ভিতর পড়বে। গাছ কিন্তু অনেক বড় আছে, 800 থেকে 900 টাকার মধ্যে এসা ছোট সাইজ তাইলে আইনে দেওয়া যাবে। হ্যাঁ, ফুলগুলো অনেক সুন্দর। কাঠ গোলাপের বড়টাও আছে, যে লালটা, ও যে লাল, যেটা দেখা যাচ্ছে, তো জুম করলাম না। আচ্ছা, এই তো আর কি আছে এখানে? আর কিছু আছে দেখার মতো? এই যে রঙন, চাইনিজ রঙন আছে, এটা হচ্ছে চাইনিজ কালারের রঙন, আর এটা হচ্ছে আমাদের দেশিটা, মেবি দেশিটা, দেশিটা রেড কালার। এটা প্রাইস কত? এটা প্রাইস কত? এইগুলো চাইনিজ রঙন, যেগুলো পাবেন 400 থেকে শুরু, 400 থেকে শুরু, মানে হাইস্ট হলো 450। আচ্ছা, ধরলাম 400 টাকা শুরু, আর এটা দেশিটা কত থেকে শুরু? দেশিটা, দেশে এটা পাবে আপনার 350 টাকা। 350 টাকা, হ্যাঁ। আচ্ছা, চেরি ফুল, এটা রেড কালারের, একটা রেড কালার চেরি ফুল, এটা প্রাইস কত? চেরি এটা পড়বে আপনার 300 টাকা করে, 300 টাকা আছে, 400 টাকা আছে, 300 টাকা থেকে স্টার্টিং প্রাইস। হ্যাঁ, আচ্ছা, এই গেল। আর এখানে হচ্ছে এই যে আরেকটা ফুল আছে, এটা কি? এটা নয়নতারা। নয়নতারা, এগুলোর প্রাইস কত করে? জাস্ট প্রাইস গুলো বলে দাও। এগুলো, এগুলোর প্রাইস আছে 50 টাকা আছে, 60 টাকা আছে, 50 টাকা থেকে শুরু। আর এই হচ্ছে জবা, বিভিন্ন কালারের জবা এখানে পেয়ে যাবেন। এগুলোর প্রাইস স্টার্টিং কত এখান থেকে? 150 টাকা থেকে শুরু। আচ্ছা, 150 টাকা থেকে শুরু করে আপনারা জবা গাছগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এগুলো ফুলের, এগুলো হচ্ছে মরিচ গাছ, অ্যালোভেরা আছে, মরিচও আছে, কালো মরিচ। কত করে মরিচ? এগুলো আপনার 120 টাকা করে, 120 টাকা, 100 টাকার মতো আপনারা পেয়ে যাবেন। আর অ্যালোভেরা কত করে? এগুলো 250 টাকা ভাই, বড় বড় পাতাটা 250 টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি বড়গুলো। আর এটা হচ্ছে আপনার জামরুল, জামরুল আমরা যেটা পরিচিত অনেক, এটা কিন্তু রেড কালারের জামরুল। হ্যাঁ, এটার প্রাইস কত করে? এটার প্রাইস পড়বে আপনার 1300 টাকা করে, 1300 টাকা, 1300 থেকে 1400 টাকা পড়বে।
আচ্ছা আর কিছু আছে দেখার মতো? আচ্ছা আমরা আমড়া গাছটা দেখাই দিই। এ হচ্ছে আমড়া গাছ, এটা কিন্তু পুরো ড্রামের মধ্যে আমড়া ধরে আছে, 12 মাসই আমড়া। এটা এটার প্রাইস কত? এটার প্রাইস পড়বে আপনার 1500 টাকা ড্রাম সহ। এটা ভালো সহ। আচ্ছা তারপরে এই জায়গা দেখতেছি আমরা, সেটা হচ্ছে আমাদের সবারই পরিচিত করমচা। ইন্টারেস্টিং একটা ফল। এটার প্রাইসটা কিরকম পড়ে? কমসে 1800 টাকা। 1800 টাকা। এটা পিঙ্ক কালারের না? হ্যাঁ হ্যাঁ, এটা পিঙ্ক কালারের করমচা ধরছে। 1800 টাকা বা 1500 টাকার মধ্যে হয়তো আপনারা এটা নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এই যে নাশমতে আপনার আছে 1800 টাকা আছে ড্রাম ছাড়া। ড্রাম সারাটা 1800 টাকা। আচ্ছা অ্যারাউন্ড মনে হয় 1500 থেকে 1800 টাকার মধ্যে ড্রাম সারাটা পেয়ে যাবেন, আর ড্রাম সহটা মেবি 1800 থেকে আপনারা 2000-2500। আচ্ছা 2000-2500 এর মধ্যে পেয়ে যাবেন। আর কথা বলতে হবে আপনাদের, এখানে কিন্তু ফল ধরে আছে, আপনার একটু দেখাই দিই আমি। এই যে অনেক সুন্দর ফল ধরে আছে, আপনারা দেখতে পারেন। নাশমতি না? হ্যাঁ নাশমতি। আচ্ছা ঠিক আছে। সো দর্শক, মূলত আজকে অনেক গাছ, আরও অনেক গাছ আছে, একচুয়ালি সবকিছু দেখানো সম্ভব না। আজকে এগুলো দেখাই শেষ করতেছি, দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনারা পছন্দ করেছেন, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে ফেলেন পরবর্তী সকল ভিডিওর জন্য। তাহলে এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।